সংস্কৃতি নামক বাঙালির প্রাণের সাত রাজার ধন এক মানিকে লালন পালন করার দায় আমেরিকার হিউস্টনে নিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৌসুমি ব্যানার্জি। জীবন জীবিকার যান্ত্রিক যন্ত্রণায় মানব জমিনে সংস্কৃতির চাষ করেন যেসব খ্যাত অখ্যাত শিল্পীরা, তাদের সঙ্গে আম জনতার মিলন ঘটানোর যোগসূত্রের কাজটা তাঁর। পাশাপাশি জীবনের কিছু বাস্তব সত্যকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে গড়ে তুলেছেন মৌসুমি এমবি ফাউন্ডেশন। নারী শক্তি বিকাশ, প্রবীণ মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা সহ বিভিন্ন অলাভজনক সংগঠনে যুক্ত থেকে মৌসুমি এই বন্ধুর পরিস্থিতিতেও মানবিক দায়বদ্ধ থাকছেন। মৌসুমি ব্যানার্জির তাই অসংখ্য প্রশংসা প্রাপ্য। নমস্কার, আমি রিনি। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের পর্ব। আপনারা দেখছেন এমবি ফাউন্ডেশন নিবেদিত আজি প্রণমি তোমারে। দেশ বিদেশ থেকে মানুষজন জানাচ্ছেন তাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমাদের সঙ্গে আপনারা আছেন, আমরা আন্তরিক কৃতজ্ঞ আপনাদের প্রত্যেকের কাছে। তাদের কাছেও যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে ফেলবেন যত তাড়াতাড়ি সম্ভব। আরও অনেক অনুষ্ঠানের পরিকল্পনা আমরা করছি, আপনারা যদি পাশে থাকেন তা খুব শিগগিরই নিয়ে আসবো আপনাদের সামনে। আজকের পর্বে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করতে চলেছি প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়ের প্রতি। হ্যাঁ, আমরা তাঁর জন্মশতবর্ষের মধ্যে দিয়ে চলেছি, আগামীকাল তাঁর প্রয়াণ দিবস। তাঁর প্রয়াণ দিবসের প্রাক্কালে আমাদের এই শ্রদ্ধার্ঘ্য। প্রবাদপ্রতিম রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়ের জন্ম হয় কলকাতার এক ব্রাহ্ম পরিবারে, যাদের আদি নিবাস ছিল ঢাকা জেলার মানিকগঞ্জের মালুচি গ্রামে। বাবা ছিলেন রসায়নবিদ ও সাহিত্যসেবী বিমলাংশু প্রকাশ রায়, বার্ড কোম্পানিতে তিনি ছিলেন কর্মরত। মা সুখময়ী দেবী ছিলেন মেডিকেল কলেজের গার্লস হস্টেলের সুপার, পরে যিনি শান্তিনিকেতনের মেয়েদের হস্টেল শ্রী সদনের সুপার হন। বড়মাসি সুধাময়ী ছিলেন বিশিষ্ট রবীন্দ্র জীবনীকার প্রভাত কুমার মুখোপাধ্যায়ের স্ত্রী। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, গোপেশ্বর বন্দ্যোপাধ্যায়, দীনেন্দ্রনাথ ঠাকুরের মতো বিদগ্ধ সঙ্গীত ব্যক্তিত্বদের কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন তাঁর মা মাসিরা, আর তাঁদের সূত্রেই সুবিনয় রায় পেয়ে যান গানের ভুবনের ঠিকানা। তাছাড়া ব্রাহ্ম জীবনচর্যার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল সঙ্গীত। আলো আলো মই করে
মা সুখময়ী গান শিখতেন ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত সঙ্গীত গুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের কাছে। একদিন গান শেখানোর সময় সুরেন্দ্রনাথ শুনতে পান পাশের ঘর থেকে কে যেন তার শেখানো গানের সুর তুলছে বাঁশিতে, একেবারে নিখুঁতভাবে মিঠে সেই সুর ভেসে এলো তার কানে। শুনে সুরেন্দ্রনাথ অবাক হয়ে গেলেন, ডেকে পাঠালেন তাকে, আবিষ্কার করলেন সে তার ছাত্রীর পুত্র। সত্যি অবাক হয়েছিলেন সুরেন্দ্রনাথ, খুশি হয়ে সেদিন তাকে একটি গত তুলিয়ে দিয়েছিলেন। এই ছেলেটি পরবর্তীকালের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুবিনয় রায়। কম বয়সে বাঁশি বাজাতেই তিনি ভালোবাসতেন। অনুপ্রেরণা পেয়েছিলেন পারিবারিক সুহৃদ প্রফুল্ল বা গুলাম মহলানবিশের বাঁশি শুনে। মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে ম্যাট্রিক পাশ করে সিটি কলেজে ভর্তি হলেও 1937-38 সালে তিনি শান্তিনিকেতনে চলে গেলেন সঙ্গীতের অদম্য টানেই। তখনই নির্দিষ্ট হয়ে গেল তার সঙ্গীত ভবিষ্যৎ। শিক্ষা ভবনে ভর্তি হলেন,
আইএসসি পড়তে। শান্তিনিকেতনে শৈলজা রঞ্জন মজুমদার রসায়ন পড়ান, আবার সঙ্গে গানও শেখান। সুবিনয় ভালো গান গাইতে পারে দেখে তাকে তিনি তালিম দেওয়া শুরু করলেন। তার সৌজন্যেই রবীন্দ্রনাথের কাছে গানের তালিমের সুযোগ ঘটল বর্ষামঙ্গলের মহড়ায়। রবীন্দ্রনাথকে সামনে দেখার বিস্ময়াবিষ্ট অভিজ্ঞতা সুবিনয় ভুলতে পারেন না। একটা গেরুয়া রঙের জোব্বা পরে যেদিন রবীন্দ্রনাথকে প্রথম দেখি আমি মোহিত হয়ে যাই। বড় বড় চোখ, দুধে আলতায় রং, আর কি স্নিগ্ধ ব্যবহার! এক একদিন গান লিখতেন আর নিজেই সুর করে শোনাতেন। মনে পড়ে বর্ষার কত গান তার কাছে শিখেছিলাম। সঘন গহন রাত্রি, ওগো সাঁওতালি ছেলে, আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদুর দিনে, আরও কত গান! এই অসামান্য গানগুলির কবির এই সময়েরই রচনা। মোচন করে বাজিল কাহার।
সুখে দুঃখে কত যে ব্যথা কেমন বুঝায় কব না জানি কথা আজি প্রণবী তোমার চলিব নাথ সংসার কাজে নারী শক্তির বিকাশ ও সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের এক উল্লেখযোগ্য মাধ্যম এমবি ফাউন্ডেশন ছাত্র তরুণ প্রজন্ম ও প্রবীণ জনগোষ্ঠীকে বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতার হাত থেকে বেরিয়ে আসার সুযোগ করে দিতে সদাই অগ্রসর এমবি ফাউন্ডেশন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে বিশেষত সামাজিক ও আর্থিকভাবে বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার লক্ষ্যেই এমবি ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে চলেছে শিশু ও নবীন প্রতিভাধর আর্থিক অসঙ্গতি সম্পন্ন শিল্পীদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভাকে গুণী বিচারক ও সারা পৃথিবীর দর্শকের সামনে তুলে ধরাই এই এমবি ফাউন্ডেশনের মূল লক্ষ্য নারী সচেতনতা ও সমাজ কল্যাণমূলক ক্রিয়াকর্মে ও কর্মসংস্থানে এমবি ফাউন্ডেশন সর্বদাই সবার পাশে আছে আজি প্রণবী তোমার চলিব নাথ সংসার কাজে শান্তিনিকেতনে সে সময় তিনি গান শিখেন কবির প্রিয় ভাইজি ইন্দিরা দেবী বা বিবিদি ও সমরেশ চৌধুরীর কাছে সমরেশ চৌধুরীর কাছে যদি পেলেন গায়নের ইশারা তো বিবিদির কাছে পেলেন গান নির্বাচন চর্চার দিক নির্দেশনা বিবিদি সুবিনয়কে উপদেশ দিয়ে বলেন রবীন্দ্রনাথের যেসব গানে রাগ রাগিনীর ছাপ বেশ স্পষ্ট সেগুলি বেশি করে চর্চা করো বিবিদির এই উপদেশ শিরোধার্য করে নেন সুবিনয় আর সঙ্গত কারণে সুবিনয়ের গায়নে মেলে সমরেশ চৌধুরীর গাইবার শান্ত নরম ভঙ্গিটিও তখন বন্ধুরূপে পেলেন এসরাজ শিল্পী অশেষ বন্দ্যোপাধ্যায়কে যার কাছে তিনি শিখলেন ধ্রুপদ প্রেমেরও
1941-এ কবির মহাপ্রয়াণের আগেই কলকাতায় ফেরেন সুবিনয়। 22শে শ্রাবণ দীর্ঘ শোকযাত্রায় তিনি সামিল হন। 1940 সালে রবীন্দ্রনাথের জীবিতাবস্থায় কলকাতায় প্রতিষ্ঠা হয় রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান গীতালি, যদিও এই প্রতিষ্ঠান স্থায়ী হয়নি। 1948-এর 8ই ডিসেম্বর শুভ ঘোষাকুর্তা ও সুজিত রঞ্জন রায়ের একান্ত উদ্যোগে কলকাতাতে স্থাপিত হয় গীতবিতান, ভবানীপুরের এক ভাড়া বাড়িতে যার যাত্রা শুরু হয়। উত্তর কলকাতার এক ভুবন সরকার লেনে সুবিনয় রায়ের বাড়িতে তার শাখা খোলা হয়, যার দায়িত্ব নেন সুবিনয়। এদিকে সমরেশ চৌধুরী শান্তিনিকেতনের সঙ্গীত ভবন ছেড়ে দিলে ইন্দিরা দেবীর আহ্বানে সেখানেও শিক্ষকতার দায়িত্ব নেন সুবিনয়। বছরখানেক পর কলকাতা ফিরে প্রেসিডেন্সি কলেজে স্ট্যাটিস্টিক্যাল ল্যাবরেটরিতে চাকরি নেন তিনি, যা পরবর্তীতে 1953 সালে বরানগরের আম্রপালিতে উঠে যায় এবং নাম হয় ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা ISI। পরবর্তীকালে তিনি ধ্রুপদ শিখলেন বিষ্ণুপুর ঘরানার রমেশ বন্দ্যোপাধ্যায়ের কাছে, খেয়াল ঠুংরি শিখলেন সুখেন্দু গোস্বামীর কাছে এবং উচ্চাঙ্গ সঙ্গীত শিখলেন গিরিজা শঙ্কর চক্রবর্তীর কাছে। এছাড়া সুরেশ চক্রবর্তীর মতো সঙ্গীত ব্যক্তিত্বের সান্নিধ্যে এলেন, যিনি সুবিনয়কে নিয়ে যান বেতারের অডিশনে এবং আমৃত্যু যিনি ছিলেন তার সঙ্গে। 1945-এ কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে তার প্রথম রেকর্ডটি প্রকাশিত হলো। এরপর বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আরও অনেক রেকর্ড প্রকাশিত হয়েছে। ইন্দিরা দেবীর কথা শুনে সুবিনয় বেশি নজর দেন রাগরাগিনীর প্রভাবান্বিত দুরূহ চালের রবীন্দ্রসঙ্গীতে। তাঁর কণ্ঠ জাদুতে পূজা, প্রেম, প্রকৃতির গানে এঁকে দেওয়া নিবিড় ছায়া আজও শ্রোতাদের মনে এক ইতিহাস তৈরি করে দিয়ে গেছে। 2004 সালে 9ই জানুয়ারি তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যু দিবসের প্রাক্কালে আমরা জানালাম তাঁকে প্রণাম। তাঁর গান শুনে শঙ্খ ঘোষ বলেছিলেন, জলের ঢেউয়ের তরল তান তুলে মনের ভিতর দেশটাকে ছুঁয়ে গেল। দেখতে দেখতে এসে পড়েছি এই পর্বের একেবারে শেষে। আপনারা ভালো থাকবেন আর এভাবেই আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার কথা আরও একবার একটু মনে করিয়ে দিলাম। সঙ্গে মনে করিয়ে দিই, যে সমস্ত নতুন শিল্পীরা আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে চান তারা তাদের ভিডিও রেকর্ডিং, গানের ভিডিও রেকর্ডিংটি পাঠিয়ে দিন স্ক্রিনে দেখানো এই মেল আইডিটিতে। নির্বাচিত শিল্পীরা সুযোগ পাবেন এনডি ফাউন্ডেশন নিবেদিত আজই প্রণমী তোমার অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার। আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের পর্বে। ততক্ষণ সকলকে ওই একই কথা বলবো ফিরে ফিরে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পূজে মা
जी।